খেলাশ্রী প্রকল্পের অধীনে কৃতি ক্রীড়াবিদদের আর্থিক পুরস্কার ও সম্মাননা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জ্ঞাপন করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পাশাপাশি 1567 জন প্রাক্তন ক্রীড়াবিদের জন্য মাসিক ভাতা চালুরও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 2023 সালে এশিয়ান গেমসে স্বর্ণপদক পেয়ে রাজ্যকে গর্বিত করেছিলেন রীতা ঘোষ, তা হাতে 10 লক্ষ টাকার আর্থিক পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী। 322 জন ক্রীড়াবিদকে প্রায় 6,42,50,000 টাকা সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে ঘোষণা মুখ্যমন্ত্রীর। এশিয়ান গেমস, লাস্ট দুটো ন্যাশনাল গেমস, 2022-এর ন্যাশনাল প্যারা চ্যাম্পিয়নশিপে সোনা রূপো ও ব্রোঞ্জ পদক জয়ী মোট 322 জন স্পোর্টসম্যানকে আজ প্রায় 6,42,50,000 টাকার সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে। আমি মনে করি আমাদের সরকার আমাদের অনেক সম্মান আমরা চালু করেছি নতুন করে, খেল সম্মান, বাংলার গৌরব, ক্রীড়াগুরু, জীবন কীর্তি পুরস্কার। এখনো পর্যন্ত 460 জন বিশিষ্ট প্লেয়ার এই সম্মান পেয়েছে। কৃতী ক্রীড়াবিদদের সম্মাননা জ্ঞাপনের এই উদ্যোগ নিঃসন্দেহে সাধুবাদযোগ্য, তবে রাজ্যের একটা অংশের মানুষ যখন পুরস্কৃত করা হচ্ছে তাদের, অন্যদিকে হকি দিয়ের দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা দিনের পর দিন রাজপথে আন্দোলন চালালেও কোনো হিলদোল দেখা যায় না রাজ্য প্রশাসনের। ন্যায্য মহার্ঘ ভাতা দাবি জানালে জোটের তুচ্ছ তাচ্ছিল্যতা, আবার নিয়োগের দাবিতে বঞ্চিত চাকরি প্রার্থীরা মাসের পর মাস রাজপথে পড়ে থাকলেও তাঁরই সমস্যা সুরাহার জন্য কোনো উদ্যোগ নিতে দেখা যায় না বাংলার সরকারকে। স্বভাবতই প্রশ্ন উঠছে, যে রাজ্যের এক অংশের মানুষ যখন সরকারের থেকে ভাতা পাচ্ছেন তখন আর এক অংশের মানুষ কেন বঞ্চিত হচ্ছেন? এই ভেদাভেদ কেন? সামনে লোকসভা নির্বাচন, এই অবস্থায় দলের ভোট ব্যাঙ্ককে মজবুত করতে কি পুরস্কারের ঘোষণা? প্রশ্নটা থেকেই যাচ্ছে। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, কালকাটা নিউজ।